60 পিস পবিত্র কোরআন শরীফ নিয়ে আমরা কি করছি এবং কি জন্য কাদের হাতে তুলে দিলাম। ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর আরবি হাতের লেখা কোথায় খুঁজে পেলাম? ছোট ছোট কোরআনের পাখিদের মুখে বড় বড় ইংরেজি কথাবার্তা। এই সব কিছু আমরা বিতিকবাজ টিম কোথায় খুঁজে পেলাম এবং কোরআন শরীফ আমরা কাদের হাতে তুলে দিলাম, এই সব কিছু জানতে হলে আপনাদের দেখা লাগবে সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেন, ট্রাস্ট মি, আপনার মন একদম ভালো হয়ে যাবে। প্রথমেই আমাদের যেতে হবে মার্কেটে 60 পিস পবিত্র কোরআন শরীফ কেনার জন্য। তবে বাহিরে যাওয়ার জন্য আগে আমাকে জুতা পরতে হবে এবং আপনাদেরকে একটা গুড নিউজ জানাই, আমি নতুন এক জোড়া দারুণ জুতার সন্ধান পেয়েছি। আপনারাও চাইলে উম্মাহ বিডিএর এই লোফারগুলো ট্রাই করতে পারেন। আমি তাদের কাছ থেকে নিয়েছি এই ক্যাজুয়াল লোফার, এটার মডেল হচ্ছে M4 এবং এটা কিন্তু অরিজিনাল চামড়ার তৈরি। উম্মাহ বিডিএর যে কোনো জুতার চামড়ায় যদি আপনারা ভেজাল প্রমাণ করতে পারেন তাহলে উম্মাহ বিডিএ আপনাদেরকে দিবে 2 লক্ষ টাকা পুরস্কার। জুতাটা ধরলেই বোঝা যায় এটা অনেক প্রিমিয়াম। পাশাপাশি এই জুতায় যে সোলটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ডক্টরদের সাজেস্ট করা ডক্টর ইন সোল। যাদের পায়ের পাতা ব্যথা কিংবা জ্বালাপোড়া করে তাদের সকল সমস্যা সমাধান করবে, পাশাপাশি অনেক কমফোর্ট দিবে এই সোলটি। উম্মাহ বিডিএর জুতার সাথে আপনারা আরো পাবেন এক জোড়া হাফ মোজা যা পায়ের ত্বকের জন্য খুবই আরামদায়ক। সাথে আরো থাকছে একটি সুই স্টিক যার মাধ্যমে আপনারা হাতের স্পর্শ ছাড়াই আরামদায়ক ভাবে জুতা পরতে পারবেন। উম্মাহ বিডিএর জুতায় আপনারা পেয়ে যাবেন 6 মাস বা 180 দিনের ওয়ারেন্টি, এই যে তাদের ওয়ারেন্টি কার্ড। এছাড়াও প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনাদের যদি জুতার সাইজ নিয়ে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনারা কোনো প্রকার ডেলিভারি চার্জ না দিয়ে জুতাটি খুব সহজে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসের, অরিজিনাল চামড়ার দারুণ সব মডেলের এই লোফারগুলো খুব সহজে কিনতে এখনই যোগাযোগ করুন উম্মাহ বিডিএর অফিসিয়াল ফেসবুক পেজে কিংবা ফোন করুন স্ক্রিনে দেখানো এই নাম্বারে। উম্মাহ বিডিএর অফিসিয়াল ফেসবুক পেজের লিংক এবং তাদের হটলাইন এই সব কিছু কিন্তু দেওয়া আছে এই ভিডিওটার কমেন্ট বক্সে, তাই চেক করে নিন আপনার প্রয়োজনে। আমরা পবিত্র কোরআন শরীফ আগে থেকেই প্রি অর্ডার করে রেখেছিলাম এবং আমরা দোকানে যেয়ে দেখি আমাদের অর্ডারটি তারা খুব সুন্দরভাবে প্যাকেজিং করে একদম রেডি করে রেখেছে। তবে পবিত্র কোরআন শরীফ তো এভাবে নেওয়া যাবে না, সুন্দরভাবে পরিবহন করতে হবে, তাই আমরা আমাদের সাথে একটা লাগেজ নেই যেন খুব সুন্দরভাবে আমরা পরিবহন করতে পারি। আমরা লাগেজে একটা একটা করে পবিত্র কোরআন শরীফগুলো খুবই সতর্কতার সাথে সুন্দরভাবে গুছিয়ে সবগুলো সেট করে রাখি। আমাদের গোজগাছ হয়ে যাওয়ার পর আমরা গাড়ি কল করি এবং 5 মিনিটের মধ্যে গাড়ি চলে আসে। গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়ে আমাদের গন্তব্যে অসংখ্য কোরআনের পাখিদের মাঝে। যেতে যেতে ভাবছিলাম কেমন হবে দিনটা, কত ধরনের জায়গায় তো আমরা গিয়েছি, কত ধরনের অনুভূতি পেয়েছি, তবে আজকে একদম অন্য ধরনের একটা জায়গায় আমরা যাচ্ছি। ভাবতেই মনে এক অন্যরকম আনন্দ লাগছিল। আসসালামু আলাইকুম ইয়া হাবিবি, কাইফা হালুকা? আসসালামু আলাইকুম। তুষার স্যার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, মনের মধ্যে একটা শান্তি লাগতেছে, প্রশান্তি লাগতেছে। ইয়া মারহাবা। যেতে যেতে পথের মধ্যে আমরা আমাদের আরেক সহকর্মীকে পেয়ে যাই, আর বন্ধুদের মধ্যে যে খুনছুটি তা তো চলতেই থাকে। আর এই খুনছুটি চলতে চলতেই আমরা পৌঁছে যাই আমাদের ঠিকানায়। আমরা মূলত আসি একটি মাদ্রাসায়, মাদ্রাসাটা কিন্তু আয়তনে বেশ বড় ছিল, যার অবস্থান বিরুলিয়ায়। আমরা মূলত মাদ্রাসায় আসি এই 60 পিস পবিত্র কোরআন শরীফ ডোনেট করার জন্য। আমাদেরকে মালয়েশিয়া থেকে এক ভাই এই কাজটি করার জন্য অর্থ পাঠায়, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি চেয়েছিলেন আমাদের মাধ্যমে একটি ভালো কাজ করার, আল্লাহ তার মঙ্গল করুক, মহান কাজের সুযোগ করে দিয়েছেন তিনি আমাদেরকে, এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ স্যার। আমরা মাদ্রাসায় এসে কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর সোজা চলে যাই অফিস রুমে এবং অফিস রুমে যে লাগেজ থেকে যত্ন সহকারে কোরআন শরীফ টেবিলে একটা একটা করে গুছিয়ে রাখি, কারণ এগুলো একটু পর বিলি করা হবে একজন একজন করে শিক্ষার্থীর হাতে। আমাদের গোজগাছের পালা শেষ হয়ে যাওয়ার পর মাদ্রাসার হুজুর কোরআনের পাখিদের ডাকেন এবং তারা আসার পর আমরা খুবই সুন্দরভাবে তাদের মাঝে কোরআন শরীফগুলো বিলি করি। কোরআন শরীফ বিলি করার পর মাদ্রাসার সম্মানিত হুজুর আমাদেরকে পুরো মাদ্রাসাটা ঘুরে দেখার আমন্ত্রণ জানান। মাদ্রাসাটা আয়তনে বিশাল বড় ছিল এবং পুরোটা মাদ্রাসা আমরা ঘুরে দেখব, এই আমন্ত্রণটা সাদরে গ্রহণ করে নেই। আমরা পুরো মাদ্রাসাটা ঘুরে দেখা শুরু করি, বিভিন্ন রকমের ক্লাসরুম, বিভিন্ন ধরনের শিক্ষার্থী, বিভিন্ন ধরনের কার্যক্রম, সকল শ্রেণীর শিক্ষার্থীদের দেখি। মাদ্রাসার ছাত্রছাত্রীদের হাতের লেখা এত সুন্দর, আমরা দেখতে দেখতে পুরো মুগ্ধ হয়ে যাই। অন্যরকম একটা বিষয় হচ্ছে এই মাদ্রাসায় ইংলিশ ভার্সনও করা হয়েছে একটা বড় বিল্ডিং এর মধ্যে। আমরা বিল্ডিংটার ছাদে উঠি এবং ছাদ থেকে পুরো মাদ্রাসাটা দেখি, সবুজ শ্যামলিমায় ঘেরা, খুবই সুন্দর, মনোমুগ্ধকর হয়ে তাকিয়ে থাকি আমরা সবাই। তারপর নিচে নেমে আমরা ইংলিশ ভার্সনের ক্লাসরুমগুলো দেখি এবং ইংলিশ ভার্সনে অধ্যয়নরত ছাত্রছাত্রীদেরও দেখি। মাশাআল্লাহ, দারুণ লাগে তাদের কার্যক্রম আমাদের।
name? আমরা সম্পূর্ণ কাজটি খুব সুন্দরভাবে শেষ করতে পারি। আমাদের কাছে খুব ভালো লেগেছে এই কাজটি করতে পেরে। আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনাদের কাছে কেমন লেগেছে। সবশেষে একটা কথাই বলবো, আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমরা ভালো কাজগুলো আরো বেশি বেশি করতে পারি। আমরা এই কাজটি খুবই 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 সুন্দরভাবে শেষ করতে পারছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাইকে ভালোবাসা রইল এবং সবাইকে সবার জন্য ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব জলদি। এই বৃষ্টি পড়তেছে মামা, তাল গাছের নিচে তাড়াতাড়ি ভাগ করলে হয়। ভিডিওটির শেষে একটি কথা বলাই লাগে, এই উম্মাহ বিডিয়ের ক্যাজুয়াল লোফারটি পরে সারাদিন এত হাঁটাহাঁটি করলাম। সত্যি কথা বলতে খুবই আরামদায়ক ছিল জুতাটি, স্পেশালি জুতাটির যে সোল, ডক্টর ইন সোল, এই সোলটার জন্য জুতাটি পরে যখন হাঁটি তখন অন্যরকম এক অনুভূতি কাজ করে। পাশাপাশি দীর্ঘ সময় হাঁটার পরেও তেমন একটা পায়ে ব্যথা অনুভব হয়নি। তাই আপনাদের সবাইকে হাইলি রিকমেন্ড করবো, আপনারা কিন্তু চাইলে বাজেটের মধ্যে এই লোফারগুলো ট্রাই করে দেখতে পারেন। উম্মাহ বিডিয়ের সকল ডিটেলস কিন্তু এই ভিডিওটার কমেন্ট বক্সে দেওয়া আছে, তাই অবশ্যই চেক করে নেবেন আপনার প্রয়োজনে।